অনেকদিন ধরেই বাড়িতে মাংস রান্না হচ্ছিল না বা মাংস কিনছিলাম না। বুঝতেই পারছেন রে ভাই, মধ্যবিত্ত পরিবার, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আর বাজারের যে দাম, মাংস কী খাবো, সবজি কিনে খেয়ে যে পরে বাঁচবো সেটারও কোনো ওয়ে নাই। এক পোয়া মরিচ কিনতে গেলেও 80 টাকা লাগে, আলু কিনতে গেলেও 60 টাকা লাগে। তো কি খাবো, মাংস কীভাবে খাবো সেটাই বুঝে উঠতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এই তো আজকে মাংস রান্না হবে, আর যেহেতু অনেক দিন পর মাংস রান্না করছি তো ভাবলাম মশলাগুলো একটু পাটাই বেটে রান্না করি। টাটকা মশলা দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগবে। আর সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিলাম, জিরা বাটা, আদা বাটা, তারপরে রসুন, পেঁয়াজ, মরিচ, সব যা যা দিতে হয় আর কি, গরম মশলা থেকে শুরু করে সবগুলো মশলা একসাথে আমি এভাবে ম্যাগিনেট করে নিচ্ছি। আর মাংসটা একটু ভালোভাবে মেখে রান্না করব। গরু মাংস একটু ভালোভাবে মেখে চেখে রান্না করলে স্বাদটা বেশি হয়। অনেকেই আছেন যে একবারে সব কিছু বসিয়ে দিয়ে রান্না করে। আমি যখন অনেক বেশি মাংস রান্না করি তখন একবারে সবগুলো হাঁড়ির মধ্যে দিয়ে এক এক করে দিয়ে পাতিলের মধ্যেই সব কিছু নেড়ে চেড়ে নেই। কিন্তু আজকে যেহেতু খুব কম মাংস রান্না করব, এই জন্য আগে একটু ভালোভাবে মেখে নিলাম, তারপরে তেলের মধ্যে একটু দারচিনি দিয়ে তার মধ্যে সবগুলো মাংস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর মাংসটা যেহেতু আজকেরই টাটকা মাংস, মাংসটা সিদ্ধ হতেও বেশি সময় নেবে না। আর অল্প পানি দিলেই দেখা যাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মাংস থেকেও অনেকটা পানি বের হবে। আর এই দিকে আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো, রোদ নেই, বৃষ্টিও নেই, খুবই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। আর আমাদের বেলকুনির গাছগুলো এত এত বেশি সুন্দর হয়েছে, কি আর বলবো, আসলে বেলকুনিতে গেলে নিজের মনটাই অনেক বেশি ভালো হয়ে যায়। দেখেন কত সুন্দর গাছ, বেলকুনি ভর্তি গাছ, আর বাহির থেকে তাকাতে এত ভালো লাগে যে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। সবুজের সমারোহ মনে হয় বেলকুনিতে। আর এইদিকে আমার মাংসটা মোটামুটি হয়ে এসেছে, আমি কষিয়ে নিচ্ছি। আলুটা আমি সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম আলু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু না, আলুটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, একটু ভাঙা ভাঙা টাইপেরও হয়ে গেছে আলুটা। আর এই জন্য আমি বেশি সময় নিয়ে কষাবো না, মোটামুটি আমার কষানোও হয়ে গেছে, আর এক তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ওইদিকে আমার ভাত রান্না হতে হতে মাংস রান্নাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই জন্যই আমি এখন একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে মাংস। আর এইদিকে আমি গোসল সেরেই দুপুরে খাবার খেতে বসে গেছি। আর যেহেতু বললাম অনেকদিন পর বাসায় মাংস রান্না হচ্ছে, আসলে লোভ বেশিক্ষণ সামলিয়ে রাখতে পারছিলাম না। এইদিকে আমি গোসল করেই সাথে সাথেই খেতে চলে আসছি, আর শুক্রবার দিন অনেক কাজ থাকে, তো আজ কাজ করেও মনে হয় যে একদম ক্ষুধাটা আমার বেড়ে গেছে, তার জন্য আরও বেশি দেরি করিনি, একদম তাড়াতাড়ি বসে পড়েছি খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিতে পারে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।